বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর বিরোধিতায় প্রতিবাদে এবারে রাজপথে নেমেছেন সরকারপন্থী পেশাজীবীরা। দেশজুড়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ থেকে বক্তারা বলেন, দেশে সংঘাত তৈরি করে বিএনপি জামায়াতকে ক্ষমতায় আনার চক্রান্তে নেমেছে ধর্ম ব্যবসায়ীরা। মামলা করে বিচারের মাধ্যমে এই অপশক্তির দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর বিরোধিতাকে সংবিধান, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হিসেবে দেখছেন ক্ষমতাসীনরা। এ কারণে মৌলবাদীদের আর এক চুলো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। প্রতিবাদ প্রতিরোধের মন্ত্রে রাজপথে নেমেছেন সরকার সমর্থক পেশাজীবীরাও। সুপ্রিম কোর্টের মূল ফটকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ভাস্কর্যের বিরোধিতা দেশের সংবিধান পরিপন্থী। সংবিধানের সাথে অনুচ্ছেদকে সম্পূর্ণ তারা লঙ্ঘন করছে। আমাদের সংবিধানের সাথে অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু জাতির পিতার প্রতি প্রদত্ত হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। মানিক মিয়া এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। সংগঠনটির মহাসচিব ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বঙ্গবন্ধুকে অবমাননাকারীরা ধর্ম ব্যবসায়ী, পাকিস্তানের চর। এরা বাড়তে বাড়তে অনেক বেড়েছে, এদেরকে আর বাড়তে দেওয়া যায় না। বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, এটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ওই বিএনপি জামাতে বামাতিরা তারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তারা আবারও ক্ষমতায় আসতে চায়। শাহবাগের সড়কে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। উপাচার্য বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যেখানে দেশ স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না। জয়পুরহাট, ঝালুকাঠি, নওগাঁ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদে রাজপথে নামেন মুক্তিযোদ্ধা এবং পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে চিরতরে উৎখাত করার অঙ্গীকার করেন তারা। তারা পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে অপচেষ্টায় লিপ্ত হয়েছে, আমরা বাংলাদেশের সমগ্র মানুষকে আজকে ঐক্যবদ্ধ। অসাম্প্রদায়িক বাংলাদেশ অক্ষুণ্ণ রাখতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।